নতুন বছরের জানুয়ারিতে রেমিটেন্স কিছুটা বেড়ে সদ্যসমাপ্ত মাসটিতে বাংলাদেশে ২১০ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। এই পরিমাণ প্রবাসী আয় গত ৬ মাসে আসেনি। সর্বশেষ গত বছরের জুনে সর্বোচ্চ ২১৯ কোটি ডলার এসেছিল। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জানুয়ারিতে মোট প্রবাসী আয় এসেছে ২১০ কোটি ১০ লাখ ডলার, তবে এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমেছে প্রায় ১৪ কোটি ডলার। বিস্তারিত রিপোর্টে বাংলাদেশে নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে রেমিটেন্স আয় কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক প্রতিবেদনে এমনটি দেখা গেছে। সদ্যসমাপ্ত মাসটিতে বাংলাদেশে মোট ২১০ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। এই পরিমাণ প্রবাসী আয় গত ৬ মাসে আসেনি। এর আগে গত বছরের জুন মাসে সর্বোচ্চ ২১৯ কোটি ডলার এসেছিল। প্রতিবেদনে আরও দেখা যায়, প্রবাসী আয় বাড়লেও বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ আরও কমেছে, কারণ দুই বছর ধরে চলা ডলার সংকট এখনও কাটেনি। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করে ব্যাংকগুলোর কাছে আমদানি দায় মেটানোর সুযোগ দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যায়, গত ৩১ জানুয়ারি মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫০৯ কোটি ডলার, যা আবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী ১,৯৯৪ কোটি ডলার। এর আগে ২৫ জানুয়ারি মোট রিজার্ভ ছিল ২,৫২৩ কোটি ডলার, BPM-6 অনুযায়ী তা ছিল ২,০০২ কোটি ডলার। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমেছে প্রায় ১৪ কোটি ডলার। IMF-এর দেয়া ঋণের শর্ত অনুযায়ী বাংলাদেশে যে পরিমাণ প্রকৃত রিজার্ভ থাকার কথা তা বর্তমান বাংলাদেশে নেই। এদিকে দুই বছর ধরে চলা বৈদেশিক মুদ্রা সংকটের কারণে বাংলাদেশে ডলারের আনুষ্ঠানিক দাম ৮৬ টাকা থেকে বেড়ে ১১০ টাকায় উঠেছে। বিভিন্ন আমদানিকারকরা জানিয়েছেন, ডলার সংকটের কারণে আমদানিতে ঋণপত্র LC খোলা কমে গেছে। যারা LC খুলতে পারছেন তাদের কাছ থেকে আবার ব্যাংকগুলো আমদানি দায় মেটাতে ডলারের দাম ১২০ টাকার বেশি নিচ্ছে, কারণ ব্যাংকগুলো প্রবাসী আয় বা রেমিটেন্স কিনেছে ঘোষণার চেয়ে বেশি দামে। এরপরও বিদায়ী বছরে প্রবাসী আয়ে বড় প্রবৃদ্ধি হয়নি বলে জানা যায় ব্যাংকের সাপ্তাহিক প্রতিবেদন থেকে, যদিও গত বছর রেকর্ড পরিমাণ জনশক্তি রপ্তানি করেছিল বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।